আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা বৃষ্টি দিয়ে শুরু করলাম। তো এবারে রমজানের আগে আগে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। তো আমি আমার ননাসি বাড়িতে আসছি। কেন আসছি? এখানে দেখতেছেন অনেকগুলা ডাল সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছে। হ্যাঁ, কিছুদিন আগে দেখছিলেন আমার একটা ভিডিওতে যে আমি একটা বিয়ে দেখেছিলাম, আমার ননাসের মেয়ের বিয়েতে আপনাদেরকে বলছিলাম। তো ওর প্রায় এক মাস হয়ে গেছে, আঞ্চলি পিঠা বলে আমাদের এদিকে আঞ্চলিক ভাষায়। তো ওর পিঠাগুলো এখনও দেওয়া হয় নাই। এটা রমজানের আগের ভিডিওই ছিল, তবে আমি আপনাদের সাথে রমজানের ভিতরে শেয়ার করতেছি। তো রমজানে সবসময় তো ইফতারের ভিডিও সবসময় শেয়ার করি, তো আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি। আশা করি বরাবরের মতো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি, আমার ননস, আমার ছোটো যা, আবার আমার বাড়ির পাশে ননসটা, সবাই মিলে এসেছি। আসলে এখানে প্রচুর অনেকগুলো পিঠা বানাইতে হয়, তো একাভাবে পিঠাগুলো তৈরি করা সম্ভব না। এখানে ডালগুলো সিদ্ধ হওয়ার পরে এখন গুঁড়ি দিয়ে দিছে, তো এগুলো ভালো করে মিক্স করে নিতে হয়। আমার অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর পিঠা বানাইতে পারে, তো আমি তেমন একটা ভালো পিঠা বানাতে পারি না, আমি শুধু খেতে পারি, এটাই আমার মহৎ গুণ। তো যাই হোক, আমার আম্মুরা আগে পিঠা বানাইতো। তো বিয়ের আগে তো সব মেয়েরাই জানেন এসব কাজে কখনো মানে যাইতো না, তো আমিও তার ব্যতিক্রম না, আমিও তাদের ভিতরে একজন ছিলাম। যখন আমার আম্মুরা এইসব পিঠা তৈরি করতো, আমি কখনো তাদের এইসব কাজে যাইতাম না। তো যাই হোক, আটাগুলো সুন্দর করে মিক্স করে নিছে, তো এখন এগুলা সুন্দর করে মিক্স করার পরে নামিয়ে নিবে। আমার অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর পিঠা বানাইতে পারে, তবে আমি পিঠার ব্যাপারে অনেকটাই দুর্বল, আমি এগুলা পারি না। সব সময় আমার আম্মুরা তৈরি করতো, তবে আমি কখনো মানে যাই দেখতাম না কীভাবে তৈরি করে। ফার্স্ট টাইম ডালের পিঠার তৈরি করা এটা আমি দেখতেছি। তো আটা তো তৈরি করলো, তারপরে এগুলো সুন্দর করে মলে নিতে হবে। তো এগুলো সুন্দর করে মলে নিতেছে আমার ছোটো যা, আর যার হাজবেন্ডের বাড়িতে পিঠাগুলো দেবে ও এখানে আছে, ও সহ একসাথে মিক্স করে নিতেছে। মিক্স করে নেওয়ার পরে এগুলো বেলে পিঠাগুলো তৈরি করা হয়। তো এগুলো তো মলে নেওয়া দেখলেন, চলেন একবারে আপনাদেরকে পিঠা তৈরি করার পরে দেখাই কীরকম হয়েছে। এই যে দেখেন, এখানে আমরা কেউই পারফেক্টভাবে পিঠা তৈরি করতে পারি না, এ ফার্স্ট টাইম আমরা সবাই ট্রাই করতেছি পিঠা। যেমন আমার ছোটো যা, আবার এই যে যার হাজবেন্ডের বাড়িতে পিঠাগুলো দেবে, ও ফার্স্ট টাইম এই ডালের পিঠাগুলো তৈরি করতেছে। তো কী আর করা, মানুষ আস্তে আস্তে শিখে, সবাই তো আর কেউ মারপেট থেকে শিখে আসে না। তো যাই হোক, ইনশাল্লাহ এরপরের বার তৈরি করলে হয়তো বাড়ির থেকে ব্যাটা তৈরি করতে পারবো, এতটুকু আশা করি। আসলে যে কাজটা বারবার করা হয় এটাতে মানুষ পাকাপোক্ত হয়ে যায়, তো আমরা যেহেতু পাঁচ টাইম ট্রাই করছি, আর যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। তো একবারে অনেকগুলো পিঠা তৈরি করার পরে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো অলরেডি এক ডালা পিঠা তৈরি করা হয়ে গেছে, আর এপাশে আমার ননস পিঠাগুলো বেলে দিতেছে, মানে রুটি করে দিতেছে, আর আমরা এগুলাতে ডিজাইন করতেছি। তো এ পাশে পিঠাগুলা তৈরি করতেছি, আর অন্য পাশে এগুলা ভেজে নিতেছি। আসলে দেখা গেছে যদি না ভাজি তাহলে এগুলা পরে অনেকগুলা একসাথে জমে যাচ্ছে, তো এগুলা পরে আবার একসাথে ভাজি করা অনেকটা কষ্টকর হয়ে যাবে। ওই কারণে আমার ছোটো যা এখানে ভাজি করতে বসে গেছে, আর আমরা এই পাশে পিঠাগুলো তৈরি করতেছি। এই যে দেখেন পিঠাগুলা, আর অলরেডি দুই ডাডা ভর্তি হয়ে গেছে পিঠাগুলা। এই যে আরও ওই পাশে তৈরি করতেছে অলরেডি আরও অনেকগুলা পিঠা। তো যারা আমার ভিডিওটির এ পর্যন্ত চলে এসেছেন, এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই কষ্ট করে লাইকটা মানে দিয়ে দেবেন। আর আমার প্রতিটা ভিডিওতে মানে ভিউর তুলনায় লাইকটা অনেক কম হয়, আলহামদুলিল্লাহ আমার প্রতিটা ভিডিওতে মোটামুটি ভিউর পরিমাণ অনেকটা ভালো। তো সবই আপনাদের জন্য, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে তেলে মানে আমরা একটা সিরকা, অনেকে সিরকা বলে, আবার অনেকে চিনি দিয়ে যে একটা জুলাপ করে ওইরকম করছে। তো এগুলো ভাজি করার পরে ওইখানে কিছুক্ষণ ভিজে রাখছি। এই যে
তো এগুলো এক কড়াই হওয়া পর্যন্ত এগুলো এখানে ভিজাই রাখি, তারপরে আরেক কড়াই ভাজা হয়ে গেলে আবার এগুলো উঠাই পরের গুলো দিয়ে দিই। তো এখন দুই চুলায় আগুন দিয়ে দিছে তাড়াতাড়ি হওয়ার জন্য, আসলে অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেছে। তো এই পাশে আমি অলরেডি অনেকগুলো নারিকেলের পিঠা ভেজে নিছি, আসলে নারিকেলের পিঠাও দেওয়া হবে ওইখানে, আর এগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। আমি এবার ভাজার দায়িত্বে আমি আছি, আর এ পাশে আমার ননস, আমার যা সবাই মিলে পিঠাগুলো তৈরি করতেছে। চলেন আপনাদেরকে একটু দেখাই কীরকমভাবে পিঠাগুলো তৈরি করে। এখানে প্রথমে চালের গুঁড়ি করে, মানে চালের গুঁড়ি রুটি করে নিচ্ছে, তারপরে এটার ভিতরে নারিকেল দিয়ে দিতেছে। এই যে দেখেন নারিকেলগুলো দিয়ে উপরে আবার মানে চালের গুঁড়ির পিঠাটা বসাই দেবে। তো তারপরে একটা শেপ দিয়ে পিঠাগুলো কেটে নেবে। তো যাই হোক, রাত্রিবেলা আর আপনাদের সাথে বেশি কিছু শেয়ার করলাম না, পরের দিন সকালবেলা আবার চলে আসলাম আপনাদের মাঝে। তো এখানে অলরেডি তেলের পিঠা তৈরি করে নিছে। আসলে আমার অনেক আপুদের ভিডিওতে দেখি তারা এই তেলের পিঠাগুলো গোল গোল করে তৈরি করে, তো আমরা এরকম করে লম্বালম্বিভাবে তৈরি করি। তো অলরেডি দুই পাতিল তেলের পিঠা তৈরি করা হয়ে গেছে, আর আবার এ পাশে নারিকেলের পিঠা তৈরি করতেছে। আসলে কালকে রাত্রে যে নারিকেলের পিঠাগুলো তৈরি করছে ওইগুলো কম হয়ে গেছে, তো এখন আবার নতুন করে আবার আটা ধরে আবার পিঠাগুলো তৈরি করতেছে। আর এ পাশে এই যে দেখেন পিঠা, তেলের পিঠাগুলো এক পাশে ভাজি করতেছে, নারিকেলের পিঠাগুলো আরেক পাশে ভাজি করতেছে, আর এ পাশে পিঠাগুলো তৈরি করতেছে। তো যাই হোক, যেটা বলছিলাম আপনাদেরকে, এই নিয়মগুলো হয়তো বা কোনো অঞ্চলে নাই, আবার আমাদের প্রেমিনী অঞ্চলে আছে। তো এই নিয়মগুলো যদি উঠাই নেওয়া যায় তো তাহলে ভালো হতো। আসলে এই পিঠাগুলো তৈরি করার পিছনে যে কতটা কষ্ট, আর এমন এমন ফ্যামিলি আছে যে পিঠাগুলো আসলে প্রত্যেকে ইফতারি বলেন, তারপরে এই যে পিঠা বলেন, তারপরে মানে এই যে সামনে তরমুজ, আম, কাঁঠাল, এগুলো সব দিতে হয়, মেয়েও দিতে হয়, আবার তার সাথে সাথে পুরো একটা বছর এগুলো দিতে হয়। আমার মনে হয় যে এই নিয়মগুলো কোনো হাদিস কিতাবে নাই, যদি এগুলো উঠাই নেওয়া যাইতো তাহলে অনেকটা ভালো হতো। অনেক অনেক ফ্যামিলি আছে যে দারিদ্র ফ্যামিলি, তারা আসলে এগুলো দেওয়া সম্ভব না, আর আমি পার্সোনালভাবে এগুলো সাপোর্ট করি না, আমার কাছে ভালো লাগে না। আবার কোনো কোনো শ্বশুরবাড়ি আছে যে এমন যে পিঠাগুলো না আসলে অনেকে দুষ্টামি করে, যে মানে এ আসলো না কেন, দিলো না কেন, মানে তারা এমনভাবে বলে যে তাদের ওইখানে হয়তো বা জমা কিছু আছে, ওই কারণে এরকম মানে আবদার করে। তো এগুলো উচিত না আমি মনে করি, যার মানে আমি মনে করি এগুলো যদি কেউ খুশি করেও দেয় আবার এগুলো রিটার্ন করা দরকার, কারণ বলা দরকার দেন এগুলো যদি কয়েকজনের রিটার্ন করে দেয় তাহলে এরকম আমার দেখা, আপনি আপনার দেখা আরেকজন এরকম সবাই মানে রিটার্ন করে দিত, তাহলে এই নিয়মটা উঠে যেত। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। এবার এখানে পিঠাগুলো প্যাকেটিং করে, প্রথমে নারিকেলের পিঠাগুলো প্যাকেটিং করে নিছে, তারপরে ডালের পিঠা এখানে যে প্যাকেটিং করে নিতেছে। আর নারিকেলের পিঠা 100 দিছিল, আর ডালের পিঠা টোটাল মনে হয় 220টা দিছে। তো এগুলা তো আর এমনি দেওয়া যাবে না, বক্স ভরে, বক্স ভর্তি করে দিতেছে কাঠনে আর কি। তো একবারে কার্টন ভর্তি করার পরে কয়টা কার্টন হয়েছে চলেন আপনাদেরকে দেখাই। এই যে সব কিছু রেডি হয়ে গেছে, ও এখন চলে যাবে সকালবেলা। তো এখানে ডালের পিঠা তৈরি করছে, আর ডালের পিঠাগুলো তৈরি করার পরে এরকম হয়েছে। আর এপাশে নারিকেলের পিঠা, টোটাল 4টা কার্টনে পিঠা দিছে, 2 কার্টনে এই যে তেলের পিঠাগুলা। তো তেলের পিঠা 2 কাঠনে দিছে, ডালের পিঠা 1 কাঠনে, আর আরেকটা কি নারিকেলের পিঠা, টোটাল 4টা প্যাকেটে পিঠাগুলো দিছে। তো প্যাকেটিং এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলো রশি দিয়ে সুন্দর করে বেঁধে নেবে। তো বাঁধার আগে আমি আপনাদেরকে একটু শেয়ার করতেছি, আর আজকে আমার ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, অবশ্যই কষ্ট করে দেখে নেবেন। তো রেডি হওয়ার পরে একবারে চলে আসলাম, ওরা এখন চলে যাবে, তো ওদের গাড়ি চলে আসছে, বিদায় নিয়ে চলে যাইতেছে। আর যার বিয়ে হয়েছে তার এই যে হাজব্যান্ড, এই হাজব্যান্ড এখন ওরা বিদায় নিয়ে চলে যাইতেছে, নানা শ্বশুরকে সালাম করছে। তো এখানে গাড়ি চলে আসছে, আর গাড়িতে পিঠাগুলো অলরেডি উঠা মানে উঠাই ফেলছে আমার ভাগিনা, উঠাই এগুলো সুন্দর করে সেটিং করে রাখতেছে। তো তারা সকালবেলা চলে যাইতেছে, আসলে পিঠাগুলো নিয়ে যাওয়ার পরে সমাজে বিলি করতে হবে, ওই কারণে সকালবেলায় চলে যাইতেছে এইসব পিঠাগুলো নিয়ে। তো আবার ওদের একটা দাওয়া তো ছিল, তো আসলে কীরকম করে রাখলে ভালো হয় ওটাই ভাবতেছে, আর ওইরকমভাবে রাখার চেষ্টা করতেছে।
তো তারা একবারে চলে আসছে গাড়ির সামনে, চলেন আপনাদেরকে দেখাই। এই যে তারা চলে যাইতেছে, হাজব্যান্ড আর ওয়াইফ, ওদের জন্য সবসময় দোয়া করবেন, ওরা যাতে চিরজীবন একসাথে থাকতে পারে। তো তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, শান্তিতে হয়, কোনো দিন যাতে তাদের মধ্যে কোনো বাধা না আসে, এতটুকুই দোয়া করি। তো তারা বসে গেছে আর আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে।